ছাত্রাবাসে ঈদ আনন্দ উপভোগ করতে তাইপ প্রাদেশিক বিএনপির উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। জেদ্দা থেকে আল মামুন শিপন জানান, তাইপ প্রাদেশিক বিএনপির সম্পাদক মহিউদ্দিন খান রুবেলের নেতৃত্বে শহীদুল্লাহর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোশাররফ হোসেন, রঞ্জু আহমেদ, সাইদ আহমেদ, ওহিদ মিয়া, আনোয়ার হোসেন, জাহাঙ্গীর, জালাল, হেলাল কুদ্দুস, নুরু মামু সহ তাই প্রাদেশিক বিএনপির নেতৃবৃন্দ। সৌদি আরব জেদ্দা থেকে আল মামুন শিপনে পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।